বন্ধুরা, ভূত চতুর্দশী একটি বাঙালি হিন্দু উৎসব। হিন্দু শকব্দ অনুসারে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীর দিন অর্থাৎ দীপান্বিতা কালী পুজোর আগের দিন ভূত চতুর্দশী পালন করা হয়। এই একই দিনে উত্তর ভারতে নরক চতুর্দশী বলে অপর একটি হিন্দু উৎসবও পালিত হয়। এই দিন বাঙালি গৃহস্থের বাড়িতে 14টি প্রদীপ জ্বালানো, 14 রকম শাক একত্রে রান্না করে অন্যের সাথে খাওয়া ও এদিন ছেলেদের কপালের ডানে আর মেয়েদের কপালের বায়ে ঘি, তুলসী পাতা, কাজল ধরনের প্রথাও রয়েছে। পুরাণ মতে আমরা জেনে থাকি দৈত্যরাজ বলি স্বর্গ, মর্ত ও পাতাল দখল করলে অসুররা সবার উপর অত্যাচার শুরু করে। বলিকে থামানোর জন্য ভগবান বিষ্ণু বামন অবতারে বলির কাছে 3 পা জমি চাইলেন। দৈত্যরাজ এতে রাজি হলেন। বামন অবতার 2 পা স্বর্গ ও মর্তে দিলেন। এরপর নাভি থেকে বের হওয়া 3য় পা বলির মাথায় দিয়ে তাকে পাতালে পাঠিয়ে দিলেন। নিজের কথা রাখায় ও তাকে চিনেও দান দেওয়ায় বামন অবতার বলিকে প্রতি বছর পৃথিবীতে পূজা পাওয়ার আশীর্বাদ করলেন। এরপর থেকে কালী পূজার আগের রাতে রাজা বলি পাতাল থেকে পৃথিবীতে পূজা নিতে আসেন। তার সাথে সহস্র ভূত, প্রেতাত্মা ও অশরীরী এই সময় আসে। অন্য মতে চামুণ্ডা রূপে মা কালী এদিন 14খানা ভূতকে সাথে নিয়ে ভক্তের বাড়ি থেকে অশুভ শক্তিকে দূর করতে পৃথিবীতে আসেন। নিয়ম অনুসারে বলা হয়, হিন্দু ধর্মে বিশ্বাস হয় মৃত পূর্বপুরুষরা আশ্বিন মাসের কৃষ্ণ চতুর্দশীর দিন মর্তে আসেন। তাদের আনন্দে রাখতে ও অতিপ্ত আত্মার অভিশাপ দূর করতে তাদের পূজা করা হয়। প্রথা অনুযায়ী 14 শাক খাওয়া হয় এবং 14 প্রদীপ জ্বালানো হয়। হিন্দু ধর্মমতে মৃত্যুর পর মানবদেহ পঞ্চভূতে অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুদ ও বোম বিলীন হয়ে 5 উপাদানের মধ্যে মিশে থাকেন। তাই প্রকৃতি থেকে সংগ্রহ করা 14 রকমের শাক মৃত 14 পুরুষের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। 14 শাক ধোয়ার পর সেই বাড়ির প্রতিটি কোণে ছিটি দেওয়া হয় এবং প্রেত ও অশুভ শক্তি দূর করতে বাঙালি গৃহস্থরা এই দিন সন্ধ্যায় বাড়িতে 14 প্রদীপ চালিয়ে থাকেন। 14 শাক আমরা যে খেয়ে থাকি বাংলার ঋতুপ্রকোপ অন্য প্রদেশের থেকে বেশি হওয়ার জন্য আশ্বিন ও কার্তিক মাস দুটিকে যমদক্ষতা কাল বলা হয়। এই সময় ওল, কেউ, বেত, কালকুসন্ধা, নিম, সর্ষে, শালিনচা, জয়ন্তী, গুলঞ্চ, পলতা, ঘেটু, হিঞ্চে, শুশুনি, সেলু এই 14টি শাক একত্রে খাওয়া হয়। ভূত চতুর্দশীর এই যে ভূত চতুর্দশী আমরা কেন বলি, কালী চতুর্দশ, নরক চতুর্দশ, রূপ চতুর্দশ, ছোটি দিওয়ালি, নরক নিবারণ চতুর্দশী বা নরক চতুর্দশী নামে পরিচিত হয়ে থাকে এই ভূত চতুর্দশী। এটি হলো একটি হিন্দু উৎসব যা শালীবাহন শক হিন্দু পঞ্জিকার কৃষ্ণপক্ষের চতুর্দশীতে কার্তিক মাসে পড়ে। এটি দীপাবলি বা দিওয়ালির 5 দিনব্যাপী উৎসবের দ্বিতীয় দিন। হিন্দু সাহিত্যে বর্ণিত আছে যে অসুর অর্থাৎ দানব নরকাসুরকে এই দিনে কৃষ্ণ ও সত্যভামা বধ করেছিলেন। এই দিনটিতে খুব ভোরে ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয় এবং এটি সমস্ত দিন ধরে চলে আসছে।